চট্টগ্রামে ডিপুর বিস্ফোরণে ফায়ার সার্ভিসের 9 জন কর্মীসহ প্রাণ দিয়েছেন আরও 50 জন। এর মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে 3000-এরও বেশি কন্টেইনার এবং 1000 কোটি টাকার তৈরি পোশাক সহ এতে 1000 কোটি টাকারও বেশি ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে বলে জানিয়েছেন GMA। এবং তারা জানিয়েছেন ডিপোতে খালি এবং ভরা সব কন্টেইনার মিলিয়ে 3000-এরও বেশি কন্টেইনার ছিল, আর তাতে বিশ্বের অনেক নামিদামি দেশের পণ্য ছিল এবং আরও অনেক কন্টেইনার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সব মিলিয়ে বিশাল ক্ষতিগ্রস্তের মুখে পড়েছে পোশাক শিল্প ও বিভিন্ন ব্যবসায়ীরা।